আসসালামু আলাইকুম আমাইরাস রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আর রেসিপি দেখার জন্য আজকের এপিসোডে থাকছে ভীষণ মজার একটি স্ন্যাক্স ফিশ ফিঙ্গার বাচ্চাদের পাশাপাশি অনেক বড়রাও আছে যারা বাচ্চা খেতে পছন্দ করেন না আর তাদের কথা ভেবে আজকের এই ভীষণ মজার স্ন্যাক্স টি নিয়ে আসলাম আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডাও খুব সহজে এই স্ন্যাক্স বানিয়ে খেতে পারেন চলুন তাহলে এবার মূল রেসিপিতে চলে যায় আমি ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য এখানে কিছু মাছ সেদ্ধ করে কাটা বেছে এইভাবে নিয়েছি আর সিদ্ধ করার আগে এখানে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়েছিলাম আর আপনারা কেউ চাইলে আদা রসুন বাটা যারা মাছে আদা রসুন খান না আর এখানে আমার মাছটা বাছার পর প্রায় দেড় কাপের মতো হয়েছে আর আলুটাও আমি মাছের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এটা আমি ম্যাশ করে নিয়েছি আর আলু হয়েছে এখানে আমার প্রায় আধা কাপের একটু বেশি আর এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন আর এখানে মিহি চপ করে কেটে নেওয়া পেঁয়াজ আমি দিচ্ছি কাপ ওয়ান আর এখানে পাতা এবং কাঁচামরিচ প্রায় চার পাঁচটা দিয়েছি একসাথে এভাবে চপ করে কেটে নিয়েছি ধনিয়া পাতাও আছে আমার প্রায় ওয়ান ফোর্থ কাপ এবারে দিচ্ছি গোলমরিচের গোড়া এক চা চামচ জিরার গোড়া দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো আপনারা এখানে যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে ঝালটা অ্যাড করবেন দিচ্ছি এখানে এক টেবিল চামচ আর টমেটো লবণ ব্যবহার করছি না কারণ মাছটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন সবগুলো উপকরণ দেওয়া হলে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আমি এখানে আলু ব্যবহার করেছি তবে আপনারা চাইলে আলুর পরিবর্তে এখানে পাউরুটিও দিতে পারেন কিটা একটু ভিজিয়ে চিপে নিয়ে আপনারা কোটিং এর জন্য ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মাছের টিকিয়া বা কাবাব যেটাই বলেন না কেন আলুটাই আমার কাছে বেস্ট মনে হয় আমার মাখানো হয়ে গিয়েছে এবার সেপ দেওয়ার পালা এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এখন পছন্দ মতো আমি সেপ দিয়ে নিব আপনার কেউ চাইলে এখানে কাবাব আকৃতি করতে পারেন আবার কেউ চাইলে এখানে কাটলেটের মতোও তৈরি করতে পারেন তবে আমি আজকে এই লম্বা আকৃতিতে শেপ দিব ঠিক এরকম লম্বা আকৃতি করে আমি সবগুলো তৈরি করে নিব আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি কোটিং এর আগে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব কারণ এই অবস্থায় আমাদের এই মাছের ফিঙ্গারটা খুব সফট আছে তাই যদি তিরিশ মিনিট আপনি ফ্রিজে রেখে দেন একটু শক্ত হওয়ার পর কোটিং করেন সেক্ষেত্রে আর ভাঙ্গার সম্ভাবনা থাকে না তিরিশ মিনিট পর আমি চলে যাচ্ছি কোটিংয়ে কোটিং এর জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি ময়দা আর দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার সাথে দিয়েছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি ঘনত্বটা হবে ঠিক এরকম একটু পাতলা ব্যাটারটা হবে এখন আমি এই ফিশ ফিঙ্গারগুলোকে ময়দার এই ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে ব্রেড মধ্যে কোট করে নিব আর ব্রেড ক্রামচা আমি ঘরেই তৈরি করেছি আমি অনেক আগেই এটা আপলোড করেছি লিঙ্কটা দিয়ে আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন দেখেন খুব সহজে আমি কিভাবে কোট করে নিচ্ছি এটা যদি আমি নরম অবস্থায় দিতাম তাহলে কিন্তু ভাঙার সম্ভাবনা থাকতো ফ্রিজে রেখে একটু শক্ত হয়েছে তাই আমরা খুব সহজে এটা হ্যান্ডেল করতে পারছি এখন ব্রেড ক্রামচা দিয়ে উপর দিয়ে দুই সাইড দিয়ে একটু ব্রেড ক্রামস উঠিয়ে দিব ভাবে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু হাতের চেপে নিলে আমাদের কোট করা হয়ে যাবে এভাবে করে করে আমি সবগুলো ফিঙ্গার কোট আমার সবগুলো ফিস ফিঙ্গার ব্রেড ক্রামচে ক্রোটিং করা হয়ে গিয়েছে এখন যদি কেউ চান এভাবে ডিপ ফ্রিজে শক্ত হওয়ার পর আপনারা কেউ জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে রাখতে পারেন আমি কিছু ফ্রোজেন করব আর কিছু ভাজতে চলে যাচ্ছি আমি চোলায় একটা প্যান বসি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন মোটামুটি গরম হবে তখন দিয়ে দিব এখানে সরাসরি সেই ফিস ফিঙ্গার আর জালটা থাকবে মিডিয়ামে কোনোভাবেই জাল লো করা যাবে না জাল যদি আপনি আস্তে দিয়ে ভাজেন সেক্ষেত্রে ফিশ ফিঙ্গারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ফিস ফিঙ্গারটা দিয়ে দুই পাশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো তবে দিয়ে সাথে সাথে এটা উল্টাতে যাবেন না এক পাশ যখন গাঢ় সোনালী কালার হয়ে আসবে তখন আরেক পাশ খুব সাবধানতার সাথে উল্টে দিবেন কারণ আমাদের তেলে দেওয়ার পর খুব সফট হয়ে যাবে এই কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে কোনোভাবে যেন কাটা চামচ লেগে ছিদ্র হয়ে না যায় যদি কাটা চামচ লেগে ছিদ্র হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিতরের পুরটা বের হয়ে আসবে এইভাবে করে উল্টে পাল্টে সোনালি কালার হওয়া পর্যন্ত হয়ে থাকবো এখন আমি সবগুলো ফিশ ফিঙ্গার উঠিয়ে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নাই কারণ আমাদের মাছ এবং আলু দুটাই আগে থেকে সিদ্ধ করে নেওয়া আমি আর এক ব্যাস দিয়েছি এটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি এক একটা ব্যাচ পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না সেম ভাবে দুই পাশ যখন সোনালি কালার হয়ে যাবে এই ব্যাচটাও আমি উঠিয়ে উঠে সবগুলো হয়ে গেলে এবার আমি যাচ্ছি সার্ভ করতে আমি এখানে কিছু পেঁয়াজের রিং মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করবেন এম মেয়নিসটা আমি ঘরেই তৈরি করেছি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন এবার ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি এটা উপরে যতটা ক্রিস্পি ভিতরে ততটাই নরম আর খেতেও ভীষণ মজার চাইলে আপনি বাসায় ট্রাই করতে পারেন বিকালে চায়ের আড্ডায় ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে আর আপনি যদি ফ্রোজেন করে রাখতে পারেন সেক্ষেত্রে সকালে বাচ্চাদের টিফিনের জন্য আপনাকে চিন্তা করতে হবে না অনায়াসে আপনি দিতে পারবেন বেশিরভাগ বাচ্চারা মাছ খেতে চায় না তবে এভাবে যদি তৈরি করে দেন দেখবেন ওরা খুব মজা করেই খাবে আজকের ভিডিও কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ